কনকনে শীতের মধ্যে ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি আমরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের একটি মাঠে। এই মাঠেই মৌ খামারি মধু মামুন তার তাবু গেড়ে আছে। আমরা আজকে তার তাবুর রাতের পরিবেশটা সম্পর্কে জানতে চাই এবং তার কাছ থেকে এই রাতের অভিজ্ঞতা, রাতে মাঠে মাঠে থাকার যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো। আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে মাঠের মাঝখানে। এই যে আপনারা যেটা দেখছেন তাবু গাড়া, এই তাবুর এখানেই মধু মামুন তার মৌ খামার স্থাপন করছে। ভাই কেউ আছেন? ভাই সালাম আলাইকুম। ভাই সালাম। আচ্ছা, এই যে এই খামারটা দেখার জন্য আসলাম। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম মামুন। মামুন ভাই? জি জি। ও, আর আপনি? আমার নাম শাহরিয়ার। ও শাহরিয়ার ভাই। ভাই, আমরা এই খামারটা রাতের পরিবেশটা একটু দেখতে চাই, আমাদেরকে একটু দেখাবেন? আচ্ছা চলেন। আমরা এই তাবুর এখানে মামুন ভাই এবং শাহরিয়ার ভাই দুইজনকে সাথে করে নিয়ে আমরা একটু তাবুটা ঘুরে দেখতে চাই। আসেন ভাই। আচ্ছা চলেন। ভাই, এই যে শীতের মধ্যে মাঠের মাঝখানে থাকেন, সমস্যা হয় না? না, সমস্যা হয় না। ভিতরে তাবু, ভিতরে যেভাবে বাল্ব সেট করা আছে, হ্যাঁ, মানে বাসার চেয়ে মানে ঘরের চেয়ে গরম বেশি এখানে। ঠিক আছে। ও, একটা মাছের ঢোক খোলো। এই যে বক্সগুলো দেখছি, এইগুলো আসলে মৌমাছিরা এখানে থাকে, মধু নিয়ে আসে এবং এখান থেকে পরবর্তীতে মধুগুলো সংগ্রহ করা হয়। এরকম ভাই, এরকম কতগুলো বক্স আছে এখানে? আছে 105টা। 105টা? আচ্ছা, এই যে আপনারা মধুগুলো যে ই করছেন, মানে এখন রাত্রেবেলা যে মৌমাছিগুলো তো সব ঘুমাচ্ছে নাকি? আচ্ছা, দিনে কখন খোলেন এটা? এটা আমরা সকালবেলায় সূর্যোদয়ের আগে, ঠিক আছে, ওটা আমরা তোমার মুখটা খুলে দিয়ে বসেন, যত রোদ হয় তত আসে মৌমাছি তাড়াতাড়ি বের হয়ে যায় ভিতর থেকে, বুঝছেন? আবার সন্ধ্যার যে বেলা যে ডুবা ডুবা অবস্থা হয়ে যায় তখন আমরা তার আছে মুরগির বাচ্চা কিংবা হাঁস মুরগি যখন কুড়িতে তুলি, বুঝছেন, ওরাও আস্তে আস্তে ধীরে ধীরে আসি, সব ভিতরে আসে, চলে আসে তখন। ও আচ্ছা, এখান থেকে মধু কেমন আসে? এখান থেকে মধু আসে মানে ওয়েদারের উপর এক কথা, মানে যদি খরানি মানে রোদ হয়, ঠিক আছে, সেই তুলনায় তখন ভালো হয়। তো এখানে আমরা মনে করছি বারবার যে মধুর ইয়ে হচ্ছে, হ্যাঁ, আমরা এখানে আশা করছি এবার এই সিজনে 3 টন আছে ই করবো মধু সংগ্রহ করি। আল্লাহ অশেষ মেহরবানি, অনেক ভালো আছি। এই কনকনি শীতের মাঝেও দেখতে পাচ্ছেন যে আমার লোকজন নিয়ে আমি এই মাঠের ভিতরে তাবু করে এখানে থাকার একটা আলাদা অনুভূতি। এবং আমার যখনই এই সিজনটা আসে, এই সিজনে এই মাঠের ভিতরে থাকা এবং অনেক অতিথি এবং বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে যখন আসে খুব ভালো লাগে। আচ্ছা, এই তাবুটা এটা কোথায়? এই তাবুটা হচ্ছে ধুবল ইউনিয়নের গেটপাড়ার বিনাতলার মাঠ বলা হয়। এটা বিনাতলার মাঠ, মে 9 তারিখে ইন করেছে। আমার মৌমাছি ছিল হচ্ছে শিবগঞ্জ, শিবগঞ্জ থেকে এখানে 9 তারিখে রাত্রে আমরা এখানে শিফট করেছি। এখানে যেই পরিমাণ সরিষা আছে তাতে মোটামুটি এখনও 1 মাসের অধিক সময় আমরা এখানে মধু আহরণ করতে পারবো ইনশাআল্লাহ। এই রাতের এখানে যে কজন থাকেন আপনারা? রাত্রে আমাদের 7 জন 8 জন, কোনো দিন 15 জন 10 জন বিভিন্ন গেস্ট আসে, তারাও থেকে যায়। মানে এখানে গেস্টের রাখার ব্যবস্থা আছে। আমার তাবুটা ঠিক ওইভাবেই করা, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে তারা রাত্রে যাপন করার জন্য, এখানে থাকার ব্যবস্থা আছে। আর আমার ঠিক যে সোজা সুজি কথা বলছি, আমার পিছনে এখানে ভ্রাম্যমান একটা লেট্রিন করা হয়েছে, যেটা হচ্ছে স্ল্যাব দিয়ে বসায়। মানে এই তাবুতে আপনাদের এখন সংসার? সংসার বলতে কি, এটা মানে ফুল সংসার, থাকা খাওয়া পিসা পায়খানা সব এখানে। লোকদেরকে ডেকে নিয়ে আসি, তাদেরকে দিয়ে ওই যারা লেট্রিন তৈরি করে তাদেরকে দিয়ে একটা লেট্রিন তৈরি করে দিয়েছি। এবং আপনি আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন, পিছন সাইডে পানির ব্যবস্থা আছে, ড্রাম ভরা পানি, হ্যান্ডওয়াশ সব ওখানে, যাদের পিসা পায়খানা আমার এখানে। তার মানে আমার সংসারটাই একটা মাঠ। আচ্ছা, রাতের একটা অভিজ্ঞতা জানতে চাই। রাতের অভিজ্ঞতা বলতে মেবি 2008 সাল তখন আমার ছেলের বয়স হচ্ছে মাত্র 3 বছর। তো হঠাৎ করে আমার ওই খামারের যারা কর্মচারী ওরা দুই রান্না করার বিষয়টা নিয়ে দুইজনের ভিতরে বাঘ বিতণ্ড হয়ে ওরা মারামারি করে। এমত অবস্থায় আমার আবার ক্রামবোর্ড খেলার একটু নেশা ছিল, ক্রামবোর্ড খেলা। তো এই ক্রামবোর্ড
তখন আমি হঠাৎ করে ওরা মারামারি করে আমার তাঁবু থেকে চলে গেছে। তখন এই নির্জন মাঠে আমার পিছনের এই মাঠটা সেটা, এবং এখানে ওই সীমান্ত ট্রেন অ্যাক্সিডেন্ট করে ইয়ে চলে গেছিল, খুব ভয়ঙ্কর একটা মাঠ বলেই পরিচিত। সেই মাঠটার মাঝখানে আমি, আর অনেক দূর থেকে এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল, তো যখন কেউ নাই তখন আমাকে একা আমি কীভাবে থাকবো রাত্রে। তা আমি মোটরসাইকেল নিয়ে চলে গেলাম আমার বাড়িতে, যেয়ে আমার ছেলেটাকে আনতে গেলাম। আমার বউ আমাকে আমার ছেলে দেবে না, যে এতটুকু একটা মাসুম বাচ্চা নিয়ে তুমি মাঠের ভিতরে থাকবা? তো আমি বললাম তাহলে আমি তোমার হাজব্যান্ড, তাহলে আমি একা ওখানে থেকে যদি আমি মারা যাই তাহলে সেটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার ছোটো বাচ্চা নিয়ে থাকলে কী সমস্যা? তো এক কথায় ছোটো বাচ্চা দিতে তো মায়েরা রাজি হয় না, তবু আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমি আসছিলাম। আসার পরে তখন ওই শীতে রাত, ছোটো মানুষ, 9:30-9:30 দিকে ঘুমায় পড়ছে, আমি ল্যাপটপ দিয়ে কম্বলটার মধ্যে ঘুম পাড়ায় তাঁবুর মুখটা ওই আটকাই দিয়ে আমি পাশেই, মানে রাস্তার পাশেই হচ্ছে চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকানে এসে চা খাচ্ছি। চা খেতে খেতে তো প্রতিদিন ক্যারাম বোর্ড খেলে একটু সময় কাটাই, তো ওই দিন ওরা বসে ভাই একটু ক্যারাম বোর্ড খেলবেন না, কিন্তু আমার মনেই নাই যে আমার ছোটো বাচ্চা একা একে তাঁবুতে রেখে আসতে। তেমন অবস্থায় যখন আমি ওই ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত 11:30 বেজে গেছে, তখন হঠাৎ করে মনে হয়েছে যে আমার বাচ্চা একা একা শুয়ে আছে। তখন আমি ওই ক্যারাম বোর্ড ফেলায় দৌড়ায় চলে আসছি। আসার পরে দেখছি যে আমার ছেলেটা ঠিক যে জায়গায় শুয়ে আছে তার চারিপাশে মেবি 6টা কি 7টা শিয়াল ওকে ঘিরে নিয়ে বসে আছে আমার বাচ্চাটাকে। এখন আল্লাহ পাক ভালো জানে যে আসলে শিয়াল কী কী, তোকে চারিপাশে ওকে ঘিরে চুপ মারি শিয়ালগুলো এইভাবে বসে আছে। তো আমি যখন তাঁবুতে ঢুকে মুখটা খুলে যখন ওটা দেখছি, দেখার পরে আমার ভয় হওয়ার পরেও আমি তখন বলছি যে আরে বাবা, তোরা আমার মাসুম বাচ্চারে এখানে রেখে গেছি, তোরা এইভাবে ঢুকছিস? হ্যাঁ, এই কথাটা আমি শিয়ালকে বলতেছি। তো কী যেন আল্লাহর একটা মহিমা, শিয়ালগুলো সব আমার দিকে এরকম করে তাকায়ে আমার পাশ দিয়ে একে একে ওই 6-7টা শিয়াল বের হয়ে চলে গেল। এইটা আমার মাঠে মানে একা থাকা, এবং এটা আমার দারুণ একটা অভিজ্ঞতা আর কি। আচ্ছা, মৌমাছিদের সাথে বসবাস করেন আপনি, কেমন লাগে? এইটা এই মৌমাছিদের সাথে বসবাস করতে করতে, যেমন আমার মামুন থেকে, আমার বাবা মা নাম রাখছিল মামুনা রশিদ মামুন, সে নামটাই চেঞ্জ হয়ে আমার নাম হয়ে গেছে মধু মামুন। তো আসলে এই মৌমাছি নিয়ে এই সংসারটা যখন সিজনাল যে 4-5 মাস, এটা আমার কাছে খুব আনন্দ এবং বিনোদনের মতোও লাগে। তুমি কিসে আগের মতোই আছো নাকি অনেকখানি বদলেই গেছো, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলেই গেছো, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে উজার ফুল তুলে পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যাবেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে, ব্যাকুল প্রিয়াসে আমারই প্রিয়াসে অন্তর কেঁদে মরে, জানতে ইচ্ছে করে খুব, জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতোই আছো
নাকি অনেকখানি বদলেই গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে আমরা আজকে মধু মামুন ভাইয়ের যে মৌ খামার এই খামারে রাতের পরিবেশটা দেখলাম তিনি আমাদেরকে অনেক তার গল্প শোনালেন রাতে যে তার গল্পটা রাতের বিভিন্ন সময়ের স্মৃতিগুলো শোনালেন তার বাস্তব অভিজ্ঞতার কথা শোনালেন সেই সাথে আমাদের তিনি অনেক সুন্দর অসাধারণ একটি গান শোনালেন আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে।